সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। বিলেজ বই আমিরওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে গুগু পাখির বাচ্চার খাবার, গুগু পাখি পালন পদ্ধতি, গুগু পাখি লালন পালনে কী কী সমস্যা আসে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা খাবার নিয়ে আলোচনা করি। আমরা যারা তিলা গুগু বা ডায়মন্ড গুগু, অস্ট্রেলিয়ান গুগু লালন পালন করে থাকি, তো বাজারে কিনতে পাওয়া যায় অনেক ধরনের খাবার। আমি দেশীয় খাবার দেই, ধান, ভাত, ব্রয়লার ফিড, চাল, চালের গুঁড়া, এই পাঁচটি খাবার দিই। মাঝে মধ্যে অস্ট্রেলিয়ান গুগুকে যে খাবার দেয়া হয় সেই খাবার মিক্স করে খাবার দিই। তো তিলা গুগুর বাচ্চাগুলোকে খাবার দিতে হলে এই যে ব্রয়লার ফিডে সব কিছু আছে, ভুট্টা বাঙ্গা আছে, গম বাঙ্গা আছে, চাল আছে, শুটকি আছে, সব কিছু এই ব্রয়লার ফিডের মধ্যে আছে। তো ব্রয়লার ফিডটা ভিজিয়ে নিলে হয়ে যায়। তো আমার অনেকগুলো ভিডিওতে দেখিয়েছিলাম তিলা গুগুর বাচ্চাগুলোকে কী কী খাবার দিতে হবে। তো আমি এই খাবারগুলো দিয়েছিলাম, ভাত, ধান, ব্রয়লার ফিড, চাল, চালের গুঁড়া। তো এগুলো কাপড়ের মধ্যে নিয়ে, কীভাবে কাপড়ের মধ্যে নিতে হয় আর ছোট্ট একটি ছিদ্র করে বাচ্চার মুখে ঢুকিয়ে দিতে হয় সেটাও দেখিয়েছি। তো আজকে দেখেন এই খাবারগুলো আমি তিলা গুগুর দুটি বাচ্চাকে কীভাবে লালন পালন করছে। এই যে তিলা গুগুর ছোট্ট দুটি বাচ্চা, আর এই বাচ্চাগুলোকে চালের গুঁড়া, ব্রয়লার ফিড, মাঝে মধ্যে অল্প অল্প দান, অর্থাৎ বাচ্চা ছোটো অল্প অল্প দান, এই তিনটা খাবার দিয়ে পানিতে ভিজিয়ে পুতলা বানিয়ে এই বাচ্চাগুলোকে খাবার দেয়া হচ্ছে। আর এই বাচ্চাগুলো লালন পালন করতে আমার আরও কিছু ভিডিওতে আমি বলেছিলাম যে পানি খাওয়াতে, পানি দিতে অনেক সমস্যা হয়ে যায়। তো পানি দিতে পারেন কয়েক ধরনের, একটা হচ্ছে সিরিন দিয়ে মুখের ভিতরে খাবারটা খাওয়ানোর পর মুখের ভিতরে পানি ঢুকিয়ে দেবেন, অথবা হাতের তালুতে নিয়ে মুখ লাগিয়ে পাখির বাচ্চাগুলোকে পানি দিতে পারেন। তো এই তিলা গুগুর বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর একটু ডানা পালক গজালে, হাঁটতে পারলে, খাসার মধ্যে যদি একটি ফেফার বিছিয়ে দিয়ে আর এখানে খাবার চিটিয়ে দিয়ে রাখেন, তাহলে দেখবেন ওরা নিজে নিজে খাবার খেতে শিখে গিয়েছে। তো এভাবে তিলা গুগুর বাচ্চা লালন পালন করতে পারেন। এই যে পুতলা বানিয়ে মুখ একটা ছিদ্র করে মুখটা ঢুকিয়ে দিলে পাখির বাচ্চাগুলো খাবার খেয়ে নেয়। আবার বোতলের মধ্যে, বড় বোতলের মধ্যে কাপড় বেঁধে খাবার বোতলের মধ্যে নিয়ে এই কাপড়ের ছিদ্র করে বাচ্চাগুলোকে খাবার দিতে পারেন। আর পানিটা যে সমস্যা হয়, এই সমস্যার সমাধান আমি আমার অনেকগুলো ভিডিওতে করেছি, যে হাতের তালুতে পানি নিয়ে মুখ লাগিয়ে খাওয়াতে পারেন, অথবা ইঞ্জেকশনের সিরিন নিয়ে সিরিনে লম্বা একটা অংশ যেটা তাকে আমি আমার টিয়া পাখির বাচ্চাকে খাবার দেওয়ার সময় দেখিয়েছিলাম, সফট একটা সিরিনের মুখে লাগাতে পারেন। এই সফট সিরিনটা লাগানোর পর এটা মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে অল্প পরিমাণ, অল্প অল্প করে পানি ঢুকিয়ে দিতে পারেন। আবার বেশি পরিমাণ পানি দিলে বাচ্চা মারাও যেতে পারে। তো এভাবে তিলা গুগুর বাচ্চাগুলোকে খাবার দেওয়া হচ্ছে। যদিও এটা তিলা গুগু না, তিলা গুগুর চাইতে অনেকটা ছোটো, অর্থাৎ ডায়মন্ড গুগুর চাইতে একটু বড়, এটা তিলা গুগুর চাইতে ছোটো এবং ডায়মন্ড গুগুর চাইতে একটু বড় এই বাচ্চা, এই পাখিগুলো। জানি না এই পাখিগুলোকে কী নামে ডাকে, আমার কাছে অস্ট্রেলিয়ান গুগু আছে, আবার এই গুগুগুলো আছে, ডায়মন্ড গুগু আছে। তো এই তিলা গুগুগুলো বা এই দেশীয় গুগুগুলো লালন পালন করতে যে সমস্যাগুলো আসে, শীতের সময় অনেক সমস্যা হয়, এই পাখিগুলোর চুনা পায়খানা করতে পারে, পাখি মারা যেতে পারে, নিজে নিজে খাবার খেতে শিখতে অনেক সমস্যা হয়। তো অনেকে খাবার অনেক সময় না দেওয়ার কারণে পাখি মারা যায়। তো যদি চুনা পায়খানা হয়, জিমায় পাখিগুলো বাচ্চা খাবার খেতে চায় না, নিজে নিজে খেতে চায় না, তাহলে এন্ড্রোসিন 1 ml 4 liter পানিতে মিক্স করে 3 দিন খাওয়াবেন, দেখবেন চুনা পায়খানার সমস্যা দূর হয়ে গিয়েছে। আর পাখিকে নিজে নিজে খাবার খেতে শেখাতে হলে পাখিকে খাবার নিচে ফেলে দিতে হবে, খাবার খাওয়ানোর পর কিছু খাবার নিচে ফেলে দিয়ে রাখতে হবে, হাত দিয়ে এই খাবারগুলো একটু নাড়াচাড়া করবেন, দেখবেন যখন কিদা লাগবে পাখিগুলোর, এই
দানাগুলোতে ঠুকর দেবে, অর্থাৎ চাল হোক দান হোক এগুলোতে, ব্রয়লার ফিড হোক এগুলোতে ঠুকর দিবে, একটা দুটা খেয়ে খেয়ে নিজে নিজে খাবার খেতে শিখে যাবে। তো নিজে নিজে খাবার খাওয়া শুরু করে দিলে আপনি ব্রয়লার ফিড বা চাল এবং দান এই এগুলো মিক্স করে দিয়ে একটু ভিজিয়ে খাবারটা দেবেন, দেখবেন পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে। এই যে আমার হাতে চলে এসেছে, আরও অনেকেই বলেছেন যে ভাই আপনার চ্যানেলে দেখেছি একটা গুগু পাখি পুষ মেনেছে, ওটা মুক্ত অবস্থায় আছে, ওটা ডাক দিলে হাতে চলে আসছে, এটা কি কীভাবে সম্ভব? এটা ছোট্টবেলা থেকে যদি আপনি গুগু পাখিকে নিজের হাতে বসিয়ে খাবার খাওয়ান, নিজ হাতে বসান, কাঁধে বসান, পাশেপাশে নিয়ে ঘুরান, তাহলে অনেকগুলো গুগু পাখি পুষ মেনে যায়। তবে গুগু পাখি খুব কম পাখি পুষ মানে, এই একটা দুটো পাখি হয়তো পুষ মেনে যায়, মুক্ত অবস্থায় রেখেও ডাক দিলে হাতে খাবার খাওয়ানো যায়। তো গুগু পাখির ডাক কখন শুরু করে এটা অনেকেই জানতে চেয়েছেন, 5 থেকে 5.5 মাস বয়সে গুগু পাখি ডাক শুরু করে। আর একজন ভিউয়ার জানতে চেয়েছেন যে অস্ট্রেলিয়ান গুগু, ডায়মন্ড গুগুর মতো কি থিলা গুগু খাসাতে ডিম্বাচ্চা করবে? এটা যদি উপযুক্ত জায়গা দেওয়া যায়, সুন্দর পরিবেশ দেওয়া যায়, তাহলে করবে, অনেকেই করেছেন। আমি অনেকগুলো অনেকজনের ভিডিও দেখেছি যে খাসাতেও ডিম বাচ্চা করছে তিলা গুগু। তো গুগু অনেক জাতের হয়, অনেক জাতের, অস্ট্রেলিয়ান, ডায়মন্ড, তিলা, তিলার চাইতে আরও ছোট্ট গুগু আছে, তো আরও বড় কবুতরের মতো গুগু আছে, অনেক নাম অনেক জেলাতে ব্যবহার করা হয়। তো এই গুগুগুলো হচ্ছে তিলা গুগু। তিলা গুগুর চাইতে আকারে যে সাইজ হয়, এই সাইজের চাইতে এই তিলা গুগু আমার কাছে মনে হচ্ছে অনেক ছোট, ডায়মন্ড গুগুর চাইতে একটু বড়। তো আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার কাছে তিলা গুগু আছে, এই তিলা গুগুগুলো ডাক শুরু করছে না, তার কী কারণ? পাখি ডাক 5.5 থেকে 6 মাস বয়সে শুরু করে, জানি না এটা পুরুষ পাখি হলে বেশি ডাকে আর মহিলা পাখিগুলো খুব কম ডাকে, তো এটা চেক করে নেবেন। তো ভিউয়ার, আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে চলে আসব, নতুন কোনো বিষয়ে যদি তিলা গুগু সম্পর্কে জানতে চান তাহলে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সাধ্য মতো আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। আর এই তিলা গুগুর ছোট্ট বাচ্চাগুলোকে খাবার দেওয়াটা অনেক সমস্যা হয়ে যায়, অনেকের কি খাবার দেব, কিভাবে দেব, এটা আমি বলে দিয়েছি। কাপড়ের মধ্যে খাবারগুলো নিয়ে পুতলা করে তারপর এখানে ছিদ্র করে দিয়ে এই তিলা গুগুর বাচ্চার মুখ ঢুকিয়ে দেবেন, দেখবেন খাবার খেয়ে নেবে। আর পানি খাওয়ানোর সমস্যা হয়ে যায়, তো পানি হাতের তালুতে নিয়েও দিতে পারেন, মুখ লাগিয়ে আবার ইঞ্জেকশনের সিরিন দিয়েও দিতে পারেন, এই দুভাবে পাখিকে পানি দিতে পারেন। তো আল্লাহ হাফিজ ভিউয়ার, সবাই ভালো থাকবেন।